যে আশাদেবীকে যে হত্যা করতে এসেছিল সে হচ্ছে আশাদেবীর পরিচিত এবং তার অবস্থান সেই এলাকার আশেপাশে এবং আশাদেবীর সাথে নয়ন ইসলাম তার একটি সম্পর্ক হয় কারণ যেহেতু বাড়ির নিকটবর্তী প্রতিবেশী তারা বিভিন্ন কারণে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয় এবং একসময় তাদের এক ধরনের পরিণয় ঘটিত সম্পর্ক তৈরি হয় আশাদেবী বিবাহিত নয়ন ইসলাম কিন্তু তখন বিবাহিত ছিল না আমরা বেশ কিছু প্রযুক্তির সহায়তা নিই এবং আমরা লক্ষ্য করার চেষ্টা করি যে আশাদেবীর সাথে কী ধরনের কারণে এই ধরনের একটি হত্যাকাণ্ড হতে পারে বা কার কার সাথে তার কোনো ধরনের কোনো বিষয় নিয়ে কোনো বচসা আছে কি না কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব আছে কি না কোনো ধরনের মনোমালিন্য আছে কি না এবং এই বিষয়গুলো সম্পর্কে আমরা খবর নেওয়া শুরু করি এবং এক পর্যায়ে আমরা একটি প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি ঘটনা আবিষ্কার করি সেটি হচ্ছে যে আমরা একটি প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে যেটি আমরা নির্ণয় করতে পারি সেটি হচ্ছে যে আশাদেবীকে যে হত্যা করতে এসেছিল সে হচ্ছে আশাদেবীর পরিচিত এবং তার অবস্থান সেই এলাকার আশেপাশে এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদেরকে একটি কুকুর ছিল ওই এলাকায় সেই কুকুরের যে একটি এক ধরনের মনোভাব এবং আপনারা জানেন যে যখন কোনো অচেনা মানুষ রাতের বেলায় আসে কোনো একটা বাড়িতে প্রবেশ করতে থাকে বা কোনো এলাকায় যায় তখন কিন্তু সেই এলাকায় যে কুকুর থাকে সে কিন্তু প্রচণ্ডভাবে ঘেউ ঘেউ করে বা সে কিন্তু অস্থির আচরণ করে এবং সে কিন্তু সেই আগন্তুককে সহজে কিন্তু ওই বাড়িতে বা কোথাও ঢুকতে দেয় না কিন্তু এই ক্ষেত্রে যে কুকুরটি ছিল তার আচরণ কিন্তু ছিল খুব স্থির ধীর এবং সে তার মানে বোঝা যাচ্ছিল যে কোনো পরিচিত মানুষ যে বারবার এখানে আসে বা পরিচয় আছে সেই ধরনের কোনো ব্যক্তি হয়তো সেই ঘটনাটি ঘটিয়েছে আমরা নিশ্চিত হই এবং তখন আমরা মূলত আমরা ওই এলাকায় যারা আছেন এবং সন্দেহভাজন কয়েকজনের প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ হয় এবং এক পর্যায়ে আমরা প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে আমরা অভিযুক্ত নয়ন ইসলাম তাকে কিন্তু আমরা শনাক্ত করি এবং তাকে আমরা আটক করি এবং আটক করার পরে আমাদেরকে সে সমগ্র ঘটনার দায় স্বীকার করে এবং এই ঘটনাটি কীভাবে ঘটেছে কেন ঘটেছে এটি সে আমাদেরকে বিবৃত করে এবং ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সে 164 ধারায় জবানবন্দি দিয়েছে এবং সেই জবানবন্দিতে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে সমগ্র ঘটনার দায় স্বীকার করেছে এবং এই ঘটনাটি কেন হয়েছে সূত্রপাত কোথা থেকে হয়েছে সে কেন তাকে হত্যা করেছে এই সমগ্র বিষয়গুলো কিন্তু সে বলেছে এখানে আমরা যতটুকু জেনেছি আমাদের প্রাথমিক তদন্তে বিজ্ঞ আদালতে 164 ধারায় তার জবানবন্দি এবং আমাদের কাছে সে যে জবানবন্দি দিয়েছে সব কিছু বিশেষ করে আমরা যেটা জানতে পেরেছি যে আশাদেবীর বাড়ি সেটাও বানাইলে এবং তার বাড়িও কিন্তু বানাইলে আপনারা জানেন শিববনের পৌরসভার এবং আশাদেবীর সাথে নয়ন ইসলাম তার একটি সম্পর্ক হয় কারণ যেহেতু বাড়ির নিকটবর্তী প্রতিবেশী তারা বিভিন্ন কারণে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয় এবং একসময় তাদের এক ধরনের পরিণয় ঘটিত সম্পর্ক তৈরি হয় আশাদেবী বিবাহিত নয়ন ইসলাম কিন্তু তখন বিবাহিত ছিল না এবং এর প্রেক্ষিতে তাদের মধ্যে এক ধরনের অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয় এবং পরবর্তীতে নয়ন ইসলাম 3 মাস আগে সে বিয়ে করে এবং এই নয়ন ইসলামে বিয়ে করা এবং আশাদেবীর সাথে তাদের সম্পর্ক সেটিকে অব্যাহত রাখা কিংবা এটি নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন তৈরি হয় মনোমালিন্য তৈরি হয় দ্বন্দ্ব তৈরি হয় এবং তাদের সম্পর্কে ভিত্তিটা কী হবে এটি নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ব্যাপক ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং ওই সময় নয়ন মনে করে যেহেতু আশাদেবীর সাথে তার যে সম্পর্কটি এটি আবার কেউ জানতো না এবং তাদের সম্পর্কটা নীরবে হতো এবং সেই জন্য সে চিন্তা করে যেহেতু তার কথা কেউ জানে না তার স্ত্রীও জানেন এমনকি অন্য কেউ জানেন আশাদেবীর বাড়ির কেউ জানে না সেই জন্য সে আশাদেবীকে হত্যার পরিকল্পনা করে যে আশাদেবীকে হত্যা করে ফেললেই তাহলে সেই ঝামেলা থেকে মুক্ত হতে পারে এবং তার সে তার স্ত্রী সহ তার যে স্বাভাবিক যে জীবন দাম্পত্য জীবন সেটি সে পরিচালনা করতে পারে এবং এটি থেকে সে তাকে হত্যার পরিকল্পনা করে 9 মে রাত্রিতে 10টার দিকে আশাদেবীর সাথে তার উপজেলা পরিষদের গেটে দেখা আপনারা জানেন যে বানাইল যে পূজা মন্ডপ আর উপজেলা পরিষদ কিন্তু খুব নিকটবর্তী তো দেখা হয় এবং দেখার পরে আশাদেবী সাথে সে কথা বলার চেষ্টা করে আশাদেবী সেখান থেকে সে তার বাসায় চলে যায় এবং নয়ন ইসলাম কিন্তু আশাদেবীকে অনুসরণ করে এবং বাসায় চলে যাওয়ার পরে আশাদেবী কিন্তু যে মূল যে ফটকটি সেটি লাগিয়ে দেয় নয়ন ইসলাম সে ঘরে প্রবেশ করতে পারে না এবং আশাদেবী সেখানে বাসায় অবস্থান করে তখন নয়ন ইসলাম পেছন দিয়ে দেয়াল টপকিয়ে একটি সংকীর্ণ জায়গা দিয়ে সে আবার পেছনে একটি দরজা খোলা ছিল সেই দিক দিয়ে সে আশাদেবীর যে ঘর শয়নকক্ষ সেই শয়নকক্ষে সে প্রবেশ করে এবং তখন আশাদেবী আবার তার যে পোশাক সেই পোশাক পরে আবার ডিউটিতে আসার জন্য সে তৈরি হচ্ছে
এবং সেই সময় নয়ন তার সাথে অন্তরঙ্গ সম্পর্কের কথা বলে এবং এক পর্যায়ে আশাদেবী না করলেও পরবর্তীতে তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক হয় এবং অন্তরঙ্গ সম্পর্ক হওয়ার পরে তারা যখন সেই শয়নকক্ষে যে খাটে অবস্থান করে সেই সময় নয়নের মাথায় যে পরিকল্পনা আসে যে এটি হচ্ছে সুবর্ণ সুযোগ আশাদেবীকে হত্যা করার এবং তখন সে আশাদেবীর দুটো হাত পেছন দিয়ে নিয়ে একসাথে করে ফেলে এবং পাশে যে মোবাইল চার্জার ছিল সেই চার্জারটি নিয়ে তার নাক মুখ চেপে পেঁচিয়ে ধরে এবং আশাদেবীর যে উড়নাটি ছিল সে উড়না দিয়ে তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে নিস্তেজ করে তাকে হত্যা করে।